ফল ঘোষণার দিন থেকে বাধারঘাট বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় চলছে ব্যাপক সন্ত্রাস। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বাধারঘাটের বাম প্রার্থী পার্থরঞ্জন সরকার। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, বাধারঘাট বিধানসভা এলাকার চারিপাড়া, শচীন্দ্রলাল, হাঁপানিয়া, গজারিয়া, মুসলিম পাড়া সহ বিভিন্ন এলাকায় দিনে এবং রাতের বেলা বিজেপি দুর্বৃত্তরা ব্যাপক আক্রমণ সংগঠিত করছে, মানুষের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রাণে মারার হুমকি দিয়ে আসছে। তিনি বলেন, পুলিশকে জানানো হলে কিছু পদক্ষেপ নিলেও দুর্বৃত্তদের থামানো যাচ্ছে না। মূলত প্রেস মিট ডাকার মূল কারণ কি? আপনাদের ডাকার একটাই কারণ, নির্বাচনোত্তর পরিবেশ যখন ঘনীভূত হয়েছিল রাজ্যে, তখন রাজ্যে সর্বত্রই এসডিপিও, এডিশনাল এসপি এবং এসপিদের মাধ্যমে প্রত্যেকটা থানার ওসিদের নিয়ে সর্বদলীয় বৈঠক থেকে শান্তিপূর্ণ বৈঠকের আলোচনা হয় এবং প্রতিজ্ঞাবদ্ধভাবে আমরা সেখান থেকে উঠে আসি এবং আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলাম দুই তারিখের পরে কোথাও কোনো অশান্তি হবে না। কিন্তু দেখা গেল দুই তারিখে বিজেপি তার মেজরিটি পাওয়ার পর থেকে এখন অবধি কোন রাজনৈতিক সন্ত্রাস থামছে না রাজ্যে। রাজ্যের পাশাপাশি বাধারঘাটের সর্বত্র একাত্তর বুথেই রাজনৈতিক সন্ত্রাস চলছে এবং তারা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা, তারা দিনের দিন দুপুরে মানুষের বাড়িতে ঢুকে ভাঙচুর করছে। বৈষ্ণবটিল্লা, রায়েরটিল্লা, দেবটিল্লা আমার একটা কর্মী সমর্থকের বাড়িতে এবং তার দোকানে আগুন জ্বালিয়ে দেয়, পুরো সর্বস্ব নষ্ট করে, এবং এদিকে রায়েরটিল্লা আমাদের কর্মী সমর্থক তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে। পুলিশকে আমি প্রত্যেকটা ইভেন্টে পুলিশের সাহায্য নিয়েছি, পুলিশ যথাসম্ভব তার চেষ্টা করছে, কিন্তু পুলিশের সর্বশক্তিদের নিয়োগ করেও তাদেরকে থামাতে পারছে না, পুলিশ ব্যর্থ হচ্ছে সর্বত্র। আপনি দেখতে পাবেন গতকাল দিন দুপুরে রাখাল দাস নামে এক ভদ্রলোক, ওনাকে আমি আমার চারিপাড়া স্কুলে একটা জনসভা হয়েছিল, সেখানে মীনাক্ষী মুখার্জি ছিলেন উপস্থিত, ওই সভায় ওনাকে আমি সভাপতিত্ব করেছিলাম, সভাপতির দায়িত্ব দিয়েছিলাম। তো ওনার সভাপতিত্বে ওই মিটিং পরিচালিত হয়, এটা তার অপরাধ। তার পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসা তার বাড়িতে উপরে পড়ে উপচে পড়ে, কিছু দুষ্কৃতী যারা বিজেপি আশ্রিত গুন্ডা তারা দিন দুপুরে তার গেট ফুট ভেঙে মদের বোতল দিয়ে তার বাড়িতে ড্রিল ছুড়ে এবং তাকে প্রাণে মারার চেষ্টা করে। যদিও উনি গ্রিলের ভিতরে ছিলেন, ওনাকে প্রাণে মারতে পারেনি। পরবর্তী সময়ে এলাকার মানুষ এসে প্রতিরোধ করে এবং পুলিশ যায় তাকে প্রাণে বাঁচায়। যেই সন্দেহ হলো আমার নেতৃত্ব রাকেশ দাস, ওর বাড়ি ওর বউকে প্রথম হেনস্থা করে রাস্তায় পেয়ে ওর মেডিসিন আনতে যাচ্ছিল ক্যাম্পের বাজারে, ও বাড়িতে আসে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বিজেপি আশ্রিত 40-50 জনের একটা গুন্ডার দল ওর বাড়িতে ঢুকে ভাঙচুর করে ওকে প্রাণে মারার চেষ্টা করে, ওর বউর উপরে হাত উঠায়, ওর রান্নাঘর থেকে আর আসবাবপত্র সব ভেঙে দেয়। ওর বাড়িতে থাকার মতো ওর কোনো পরিস্থিতি নেই। রাতের আধারে রাতে 2টা বাজে তখন পরিমল দেবনাথ হারিমারাটিল্লা ওর বাড়িতে ঢুকে ওর সর্বস্ব শেষ করে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ওকে হুমকি দিয়ে যায়, ও যেন বাড়িতে না আসে, এলাকা ছাড়া করে দেবে ওনাকে। উনি প্রাণ বয়ে এখন বাড়ির বাইরে আছেন, বাড়িতে ঢুকতে পারছেন না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ তার সঠিক ব্যবস্থা নেবে বলেছে। দেখা গেল সন্ধ্যে রাত্র থেকে আপনার গজারি অঞ্চল যে তাণ্ডব, যে সন্ত্রাস টিলা চালিয়েছে বিজেপি আশ্রিত গুন্ডারা, ওখানে মুসলিম পাড়া নামে একটা পাড়া আছে, যে সেখানে ঢুকে ওরা ক্রমান্বয়ে প্রত্যেকটা বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে, গেট ভাঙেল, তারপরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এবং একজন মহিলা মিনু মল্লিক, ওনার বাড়িতে বিজেপির অফিস দিয়েছিল, তাতেও ওই মহিলাও ওদের হাত থেকে রক্ষা পায়নি। উনি বলেছেন, আমি তো বিজেপি করি, বিজেপির অফিস দিয়েছি আমার বাড়িতে, তোমরা আমার বাড়ি হামলা করলে কেন? ওরা কোনো কথাই রাখেনি, কোনো কথাই শুনিনি, ওরা ওর বাড়ি ঘর ভাঙচুর করে, গেট ভাঙচুর করে, বাড়ির টিনের যে বেড়া ছিল ওইগুলি ভাঙচুর করে ওনাকে প্রাণে মারার চেষ্টা করে, যদিও পরবর্তী সময় এলাকার লোক এসে ওনাকে বাঁচায়। এর পাশের বাড়ি প্রাক্তন সিপিএম মেম্বার মহিলা, মানুষ বাড়িতে থাকে, ওর ছেলেপেলেরা বাইরে থাকে, ওনাকেও ওরা অত্যাচার করার চেষ্টা করেছে, প্রাণে মারার চেষ্টা করেছে, ওখানে একটা থমথমে পরিবেশ। কম করেও 20-25 খানা বাড়িতে ওরা ভাঙচুর চালায়, মানুষের উপরে অত্যাচার করে। তারপর রত্না দাস নামে এক মহিলার বয়স 60-65 হবে, ওনাকে মারে, ওনার ডানাটা ভেঙে দেয়। ওনার পাশাপাশি 2টা মুসলিম বাড়িতে ঢুকে মহিলাদের উপর গলা চিপে ধরে এক ওনার নতুন সদ্য বিবাহিত বউ, ওই বউটাকে জোর করে বাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে, চিল্লামিল্লি করার পরে এলাকার লোকজন এসে ওনাদের রক্ষা করে, অন্তত প্রাণে বেঁচে আছে। জানি না কখন কি হবে, ওনারা হুমকি দিয়ে গেছে, আজ আরো বেশি লোক নিয়েছে মুসলিম পাড়া আসবে এবং হুমকি দিয়ে গেছে, শেখের জাত, তোরা আমাদের ভোট দিস নি, তোরা এলাকা থেকে ছাড়া করবো, প্রাণে সব মেরে দেবো, আগুন জ্বালিয়ে দেবো পুরা মুসলিম পাড়া। তাই ওরা ভীত সন্ত্রস্ত হবে, এখন পুলিশের দ্বারস্থ হয়েছে।
সাংবাদিক সম্মেলনে পার্থরঞ্জন সরকার এলাকার জয়ী প্রার্থী এবং বিজেপি নেতা নেত্রীদের উদ্দেশ্যে আবেদন রাখেন এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষায় যাতে তারা পদক্ষেপ নেন। নেতা নেত্রী বর্তমান বিধায়িকা আপনাদের মাধ্যমে আবেদন রাখবো, নিবেদন রাখবো এলাকার শান্তি শৃঙ্খলা এবং মানুষের জীবন জীবিকা যেন সুন্দর সুষ্ঠু করার ওনারাও চেষ্টা করেন। আমরাও চাই অহিংসা নীতিতে প্রত্যেকের সঙ্গে সহ্য ধৈর্য দিয়ে আগামী দিন চলার পথকে সুগম করার জন্য তাদের সাহায্য আমরা চাই, এলাকাবাসী চায়, গণদেবতারা চায়। আমি 2 তারিখ হারের পরে আমি হার মেনে নিয়েছি, আপনাদের কাছে বলেছি ওরা জিতেছে, ওদেরকে আমি স্বাগত জানিয়েছি। আগামী দিন বাদরাঘাটের মানুষ, রাজ্যের মানুষ ভালো থাকার জন্য প্রত্যেকের কাছে আবেদন রাখবো এবং এই মর্মে আবেদন রাখবো যে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে যে সবাই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন, সুষ্ঠু এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আপনাদের আশ্রিত যে গুন্ডা পান্ডা সন্ধ্যাদের আপনারা বোঝান। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।